নামাজের 15টা উপকার আপনাদের সামনে বলবো, বলেন কয়টা? 15টা গুনবেন বিসমিল্লাহ। এক নাম্বার, নামাজ রাহাতুন লিল কলব, অন্তরের প্রশান্তি হলো নামাজ। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় এখন অ্যাডভারটাইজ লেখা থাকে, আপনি যদি আপনার দিলে প্রশান্তি চান, আপনি কি আত্মহত্যা থেকে বাঁচতে চান? টেলিভিশনের মধ্যে অ্যাডভারটাইজ, আপনি কি হতাশায় ভুগছেন? আসুন আমাদের খানকায় এক মাসের একটা কোর্স করুন, আপনি দেখেন আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আপনারা নতুন করে লিফলেট বানাবেন, সমাজের মহল্লায় মহল্লায় লাগিয়ে দিবেন, আপনি হতাশায় ভুগছেন, আপনার মনে অশান্তি, মসজিদে আপনি চলে আসুন, ফ্রি, কোনো টাকা লাগবে না, নামাজ পড়েন 40 দিন, আপনার মনে শান্তি আসবে ইনশাআল্লাহ। তো বিভিন্নভাবে আপনাদেরকে এখন নতুন কোর্স বাইরেছে, জানেন, ধ্যান করবেন, তার লাগে আপনার মনে শান্তি আসবে। এই কোর্সের নাম আমি বলবো না, অনেক শিক্ষিত মানুষের মেজাজ খারাপ হয়ে যাবে এটা বললে। যাই হোক, আপনারা অনেকে এই কোর্স করেন, গত রমজান মাসে অনেক শিক্ষিত লোক আমার একটা বই দিস, ক হজরত এই কোর্সটা কইরা মনে অনেক প্রশান্তি পাচ্ছি। কী কোর্স? যেটা হোক একটা কোর্সের নাম, এই কোর্স নামাজ থেকে মানুষকে দূরে নেয়, আর মানুষকে নামাজ থেকে দূরে নেওয়ার জন্য যেই কোর্স বলবে এখানে শান্তি, আপনারা পাল্টা বলে দিবেন মিথ্যা কথা। নামাজের শান্তি এটা নবীজি বলছেন, জিকিরে শান্তি এটা আল্লাহ বলছেন, তুমি মানুষ বলছো তোমার জায়গায় গেলে শান্তি, নবীজি বলেন মসজিদে গেলে শান্তি, আল্লাহ কয় জিকিরে গেলে শান্তি, তোমার কথা মানি না, আল্লাহর কথা আমরা মেনে নিলাম। কথা বুঝে আসছে? আবু দাউদ শরীফের হাদিস 4986 নম্বর হাদিস। এই হাদিসে এক সাহাবা বলেন, ইনতলাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা আমার আনসারি শ্বশুর বাড়িতে গেলাম, নাউদুহু আমার শ্বশুর অসুস্থতাকে দেখতে গেলাম, শ্বশুরের সামনে আমরা বসা, নাউদুহু শ্বশুরকে আমরা দেখতেছি, তার সেবা শুশ্রূষা করতেছি, হাদরাতিস সালা নামাজের সময় হয়ে যায়, অসুস্থ লোকটা ঘরের একজন সেবিকাকে ডাক দিয়ে বলে, ই তুনি বিল ওযু, ই ওযুর পানি আনো, আনকারনা আলাইহি জালিকা, আমরা তাকে বললাম এই মুহূর্তে আপনি নামাজ না পড়ে একটু পরে পড়লেও তো চলবে, কারণ আপনি এখন প্রচন্ড অসুস্থ। উনি জবাব দিলেন, লিউসাল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করার পর নামাজ আদায় যখন করব, ফাস্তারিহা, আমি মনের মধ্যে শান্তি অনুভব করতে পারবো, আমি নামাজ পড়বো তাহলে আমি শান্তি পাবো। এই কথা বলার পর উনি দলিল দিলেন, ওই যিনি অসুস্থ, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লিবিলাল, কারণ আমি হযরত বেলালকে আল্লাহ নবীকে শুনলাম, আল্লাহ নবী হযরত বেলালকে বললেন, বেলাল কমিয়া, বেলাল বেলাল তুমি দাঁড়াও, ফাকিম তুমি আজান দাও, ইকামত দাও, ফারিহনা বিসসালাত, আমাদেরকে তুমি নামাজের মাধ্যমে শান্তির ব্যবস্থা করে দাও, নামাজ পড়লে শান্তি। এটা হাদিস দ্বারা আমরা জানলাম, সারা জীবন মনে রাখবেন। আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোনো পেরেশানি আসতো, অশান্তি লাগে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লা, আল্লাহ নবী যখন কোনো পেরেশানির মধ্যে পড়তেন, আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। বলেন আমার সাথে আজকে থেকে, আমাদের পেরেশানি আসলে সর্বপ্রথম যে আমলটা করবো এটার নাম কি? আমাদের পেরেশানি আসলে সর্বপ্রথম যে আমল করবো এটার নাম কি? নামাজ। আগে কাউরে বলবেন না, হুজুরেও কইবেন না, ইমাম সাহেবরেও কইবেন না, আগে খতিব সাহেবরেও না, পীর সাহেবরেও না, আগে আপনার মনে অশান্তি, প্রথমে নামাজ, এরপর হুজুরে বলেন, পীর সাহেবকে বলেন, প্রথমে নামাজ। নবীজির অশান্তি আসছে তো প্রথমে যে আমল করছে কি করছে? নামাজ। এগুলো এক নম্বর কথা, নামাজ প্রশান্তি। দুই, নামাজ নূর। সুবহানাল্লাহ, আলো, আলো। কালো মানুষও যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 422 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ঈমানের অঙ্গ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আমরা যারা আলহামদুলিল্লাহ পড়লাম, মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এরপর আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পড়েন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ,
তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবী বলেন আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এরপর আল্লাহ নবী বলেন আসসালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ কি? যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে আলোকিত বানায় দেয়। সূরে হাদিদ 27 পারা 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন ঈমানদার নারী পুরুষ তাদের সামনে নূর, পিছনে নূর। হারিকেন চিনেন? হারিকেন চিনেন? আল্লাহ পাক বলেন তাদের সামনে নূর, পিছনে নূর। কিয়ামতের ময়দানে ঈমানদার যখন আসবে সামনে নূর পিছনে নূর, মানে একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হাঁটতে থাকবে। নূর চারপাশে নূর, তাহলে এই নূর বাড়ানো দরকার আমাদের। আর এই নূর বাড়বে আমরা যদি নামাজ পড়ি বেশি বেশি, তাহলে আমাদেরকে আল্লাহ আলোকিত বানায় দিবে। বিশ্বাস করেন কালো মানুষ যারা নামাজ পড়ে দেখবেন এদেরকে এক কাপ চা খাওয়াইতে মন চায়, এদেরকে পান খাওয়াইতে মন চায়। সুন্দর মানুষ এটা নামাজ পড়ে না, এটার প্রতি কোনো মায়া মহব্বত কাজ করে না। কেন? ওই কালো মানুষটা নামাজের কারণে তার প্রতি মহব্বত আল্লাহ পয়দা করে দেয়। এই জন্য নামাজ আলো, নামাজ নূর। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, এই কিতাবের 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচোক্ত নামাজের বিবরণ দিয়ে বলেন মান হাফাজ আলাইহা, পাঁচোক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, কয়োক্ত? ফজর সহ না ফজর ছাড়া? পাঁচোক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে আল্লাহ নবী বলেন কানাত লাহু নূরা, এই ব্যক্তির দুনিয়াতেও নূর আখেরাতেও নূর, মানে তার জীবনটা আলো আর আলোকিতময় হয়ে যায়। দুই নাম্বার অবুরহানা, নামাজ কিয়ামতের ময়দানে এই ব্যক্তির পক্ষে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে। তিন নাম্বার অনাজাত ইয়াউমাল কিয়ামা, নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যাবে। তাহলে নামাজ নূর, নামাজ আলো। আল্লাহ আমাদের সকলকে পাঁচোক্ত নামাজ জামাতের সাথে নিয়মিত আদায় করার তৌফিক দান করেন। হঠাৎ জামাতের কথা বললাম, এশার নামাজ আজকে আপনারা যারা জামাতে জামাতে পড়ছেন হাত তুইলেন না, পড়ছেন না, খালি জি বলেন, যারা যারা পড়ছেন জি বলেন। এই যারা এশার নামাজ জামাতে পড়ছেন, মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ, এশার নামাজ যারা জামাতে আদায় করে ফাকান্নামা কামা নিসফাল্লাইল, যারা এশার নামাজ আপনারা জামাতে আদায় করলেন অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যে সওয়াব আল্লাহ আপনাদেরকে ওই সওয়াব দিয়ে দেয়। ফজর জামাতে ইনশাআল্লাহ কারা কারা পড়বেন? এ হাত নামান। এবার কি কয় দেখেন, ওমান সাল্লা সুবহা ফি জামাআ, ফজরের নামাজ যারা জামাতে পড়বে ফাকান্নামা সাল্লাল্লাইলা কুল্লা, ওই ব্যক্তি সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাকে ওই সওয়াব দিয়ে দেয়। দেখছেন, এশার নামাজ জামাতে পড়ে ঘুমাইবেন, ফজরের নামাজ উইঠা জামাতে পড়বেন, সারা রাত ইবাদত করার সওয়াব ঘুমের মধ্যেও পেয়ে যাবেন। শর্ত, তবে বলেন শর্ত, বলেন শর্ত, ফেসবুকের গুনাহ না করা। সেই গুনাহ না করা মানে আপনি এশার নামাজ পড়া মাশাআল্লাহ স্ক্রলিং এফবি শুরু করছেন, ফেসবুক চালানো শুরু করছেন, আরিফ বিন হাবিবের ওয়াজ দেখবো, দেখতে দেখতে আপনি এদিক সেদিক ঢুকে গিয়েছেন, তো ঢুকতে ঢুকতে আপনি এই যে গুনাহ করলেন আরেকটু আরেকটু করতে করতে ফজর হয়ে গেল। শর্ত হলো আপনি গুনাহ করবেন না, এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমায় যাবেন, ফজরের নামাজ উইঠা জামাতে পড়বেন, সারা রাত ঘুমের মধ্যে থাইকাও সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবেন। মনে থাকবে সবার? তাহলে নামাজের উপকারিতা আমরা জানলাম, তিন নাম্বার, দুই নাম্বার উপকারিতা নামাজ আলো, নামাজ পড়লে আল্লাহ তাকে আলোকিত বানায়। তিন নাম্বার দেখেন, মন দিয়ে শুনেন, কেয়ামতের ময়দানে সর্বপ্রথম এবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আমি বলবো আপনারা উত্তর দিবেন, বলেন তো এবাদতের ক্ষেত্রে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন এবাদতের হিসাব হবে? একটা কিতাব আছে নাম সহিহুল জামিয়া, হাদিস নাম্বার 2573 নম্বর হাদিস, 2573 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইবাদতের ক্ষেত্রে নামাজের হিসাব নেওয়া হবে। ফা ইন সালাহাত, আল্লাহ নবী বলেন যদি নামাজ শুদ্ধ হয়ে যায়,
সালাহা সাইরু আমালি, সকল আমলগুলা শুদ্ধ। আগে নামাজের হিসাব, এটা যদি সঠিক হয় তো বাকিগুলার মূল্য আছে। ওয়া ইন ফাসাদাত, নামাজ যদি অশুদ্ধ হয়ে যায়, নামাজ যদি বিনষ্ট হয়ে যায়, ফাসাদাত সাইরু আমালিহি, তার অন্যান্য আমলগুলা বিনষ্ট। নাউজুবিল্লাহ। অনেকের নামাজ পড়ে না, সারাক্ষণ নবীর প্রেম প্রেম বলে, আমার ভিতরে নবীর প্রেম আছে, জোহর বর্ষেননি কয় না, আসর বর্ষেন না, মাগরিব না, এশা না, তারে প্রেম কিভাবে কয়টা বুঝবেন না, নবীর প্রেম অন্তরে আছে। নামাজ না পড়লে নবীর প্রেম, এটা একদম মিথ্যা কথা, এটা ভণ্ডামির পরিচয়। দলিল আমি একটু পরে দলিল দিচ্ছি, দেখেন একের পরে এক দলিলগুলো মুখস্থ রাখবেন, দেখবেন যে না, যারা নামাজ পড়ে না তাদের মাঝে নবীর প্রেম নাই, এ মিথ্যা কথা। তাহলে তিন নাম্বার, নামাজ শুদ্ধ হবে কেয়ামতের মাঠে, নামাজের হিসাব যদি ঠিক হয় সব ঠিক। হাতে পায়ে ধরে বলি, দুনিয়ার মধ্যে অন্য কিছু আপনি করেন আর না করেন, নামাজ ঠিক করেন, সর্বপ্রথম নামাজ ঠিক করেন, কারণ কেয়ামতের মাঠে আপনি সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে যতদিন বেঁচে থাকব এক ওক্ত নামাজ স্বেচ্ছায় স্বজ্ঞানে আমরা আর কখনো ছেড়ে দিব না, কাজা করব না, ইনশাআল্লাহ। এগুলো তিন নাম্বার। চার নাম্বার, যেই ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ পাবন্দির সাথে পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1420 নাম্বার হাদিস, 1420 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসু সলাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, বান্দা বান্দির উপর আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে বলেন, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলবেন, ফজর সহ না ফজর ছাড়া? পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইয়ুদাইয়্যি মিনহুন্না শাইআ ইসতিগফাফান বিহাক্কিহিন্না, এক ওয়াক্ত নামাজ যদি কেউ অবহেলা করে ছেড়ে না দেয়, এক ওয়াক্ত নামাজ যদি কেউ অবহেলা করে ছেড়ে না দেয়, আমি আবার বলছি, এক ওয়াক্ত নামাজ যদি কেউ অবহেলা করে ছেড়ে না দেয়। অবহেলা কাকে বলে? হুজুরে নামাজের দাওয়াত দিস, এলাকার একজন ভাই চলেন, আরে যান ভাই চলেন, আরে যান তো ভাই চলেন না নামাজে চলেন, আরে যান ভাই চলেন না, এই যে আরে যান, অবহেলা, ব্যাপার না, কোনো এটা কোনো ব্যাপার না, যান হুজুর কর্মু কালকে, মানে ব্যাপার না। নবীজি বলেন, অবহেলা করে একক্ত নামাজ ছাড়বে না। কানালাকু আহদুন ইনদাল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ, পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, এক ওয়াক্ত অবহেলা করে ছেড়ে দিবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করার তৌফিক দান করেন। নামাজের উপকারিতা নাম্বার পাঁচ, যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ তাকে অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। সূরা মারিজ 19 থেকে 23 নাম্বার আয়াত আছে না, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। আমি আপনি জন্মগতভাবে অস্থির, আমরা জন্মগতভাবে অস্থিরতা আমাদের মাঝে আছে। ইজা মাসসাহু শাররু জাজুআ, অকল্যাণ যদি মানুষকে স্পর্শ করে মানুষ উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, পাঁচতলা দশতলা বাড়ির মালিক হয়ে গেলে মানুষ কৃপণ হয়ে যায়, বকিল হয়ে যায়, অকল্যাণ ধরলে উৎকণ্ঠিত হয়ে যায়। আর মানুষকে যখন কল্যাণ ধরে টাকা পয়সা আসে, তখন ওই ব্যক্তিটা কৃপণ হয়ে যায়, টাকা দিতে চায় না, দান করতে চায় না, সৎকা করতে চায় না। তবে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা আলা সলাতিহিম দাঈমুন, যারা নিয়মিত আদায় করে তারা কৃপণ হবে না, তারা উৎকণ্ঠিত হবে না, তারা অস্থির হবে না। আল্লাহ তাদেরকে অস্থিরতা থেকে, উৎকণ্ঠ হওয়া থেকে, কৃপণ হওয়া থেকে, নিয়মিত নামাজ আদায়কারী যারা, তারা টাকা পয়সা হলেও আল্লাহ তাদেরকে এই অপরাধগুলা থেকে হেফাজত করবেন, অস্থিরতা কাজ করবে না, যাদের টাকা। এই পাঁচ নাম্বার উপকারিতা। ছয় নাম্বার, নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয়। অশ্লীলতা এবং অপছন্দনীয়, এই জায়গাটা বুঝেন সবাই। আমাদের অনেক যুবক ভাইয়েরা কয়, হুজুর এত নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও তো আমি খারাপ কাজ ছাড়ি না, আমি খারাপ কাজ ছাড়ি না। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয়। একটু বুঝেন, আজকে এশার নামাজ পড়লেন, যারা এশার নামাজ মনে করেন 25 মিনিট লাগলো আপনার পড়তে। আচ্ছা, যেই যুবকরা অভিযোগ দেন যে আমরা তো হুজুর জুমার নামাজ পড়ি আর পরের জুমাটা পড়ি, মাঝখানে আর কিচ্ছু পড়ি না, আছেন একদল এরকম, এক জুমা আরেক জুমা মাঝখানে আর পড়ে না, তো ওনারাও বলে হুজুর নামাজ তো পড়ি, অশ্লীলতা থেকে তো আমরা বাঁচতে পারি না, গত 6 দিন কিন্তু নামাজ পড়ে না। আচ্ছা বলেন তো, 1.5 ঘন্টায় 6 দিনে কয় ঘন্টা হয়? প্রতিদিন 1.5 ঘন্টা হলে 9 ঘন্টা, প্রতিদিন 1.5 ঘন্টা হলে 6 দিনে কয় ঘন্টা হয়? 9 ঘন্টা। কিভাবে? আপনি 5 ওয়াক্ত নামাজ যদি মোটামুটি ভাবে পড়েন 1.5 ঘন্টা লাগবে 5 ওয়াক্ত, তো 1.5 ঘন্টায় 6 দিনে হয় 9 ঘন্টা। এই 9 ঘন্টা তো আপনি গুণা করবেন না, এটা নিশ্চিত, বুঝাইতে পারি নাই, এই 9 ঘন্টা তো আপনি গুণা করবেন না। আচ্ছা, আপনি এশার নামাজে আসলেন, মনে করেন এশার নামাজে আইসা আপনি 25 মিনিট নামাজে চলে গেল, নামাজের পর তাবলিগওয়ালার একজন বলল ভাই তালিমে বসেন, আপনার মন না চাইতেও আপনারে ধৈর্য তালিমে বসাইছে, তালিমে বসার পর লজ্জায় উঠতে পারতেছেন না, কেমনি উঠি, আরও 25 মিনিট গেছে তালিমে, আগের 25 আর এই 25-এ কয় মিনিট হলো? 50 মিনিট। আপনার দোস্ত কিন্তু মসজিদের বাইরে দাঁড়ায় স্যার তাড়াতাড়ি এক জায়গায় যাবো, মসজিদ থেকে বের হওয়ার সময় ইমাম সাহেব কয় কেউ কেমন আছো তুমি, হঠাৎ মসজিদে মাশাল্লাহ ভালোই তো তালিম বসছো না, হুজুরে দাঁড়ায় দাঁড়ায় আরও 10 মিনিট, আপনার মেজাজ কিন্তু খারাপ, কইতে পারতেছেন না, তাহলে আপনার মন না চাইলেও আপনি 1 ঘন্টা মসজিদে দিলেন, এই 1 ঘন্টা আপনি গুনাহ করেন নাই? হ্যাঁ, এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে, তো এই যে নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে, আপনি নামাজ পড়েন নিয়মিত, নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিবেই। আরে ভাই, আপনি যতক্ষণ নামাজ পড়তেছেন ততক্ষণ তো আপনি গুনাহ করতেছেন না, তাহলে আপনি দৈনিক 1.5 ঘন্টা যদি দেন, 6 দিনে যদি আপনার 9 ঘন্টা গুনাহ না হয়, দৈনিক 1.5 ঘন্টার মধ্যে বাকি ঘন্টাগুলো আপনার ঘুম আস, আপনার পড়াশোনা আস, ভাইও আপনি নামাজ শুরু করে দেন নিয়মিত, একটা দিন এমন হয়ে যাবে এই নামাজ আপনার ভিতরে এই উপলব্ধি তৈরি করে দিবে যে তুমি আর গুনাহ করবা না, দেখবেন নামাজ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। তাহলে 6 নম্বর উপকারিতা, নামাজ অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বাধা দেয়। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমান, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 7 নম্বর, মাগফিরাতুন লিল মাআসি, নামাজ যারা পড়ে তাদের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ব্যাপারে 5টা হাদিস বলি আপনাদের সামনে, 5টা উদাহরণ। 1 নম্বর, মুসলিম শরীফের হাদিস নাম্বার 428 নম্বর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, উনি বলেন সামিআতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদি ফাজাআহুল মুয়াজ্জিনু ইনদাল আস, উসমান গনির গোলাম বলেন হজরতে উসমানকে একদিন দেখলাম মসজিদের চত্বরের মধ্যে, হজরতে উসমান মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের সময় আসছে হজরতে উসমানকে ডাকার জন্য, ফাদা বি উযুই, নজুর পানি চাইলেন, চাওয়ার পর ফাতাওয়াদ্দা, হজরতে উসমান উযু করলেন, উযু করার পর হজরতে উসমান বললেন ওয়াল্লাহি লা উহাদ্দিসান্নাকুম হাদিসা, আল্লাহর কসম আমি তোমাদেরকে একটা হাদিস বলবো। এবার হযরতে উসমান বলেন ইন্নি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিম, কোন মুসলমান যখন উযু করে, জোরে বলেন কোন মুসলমান যখন, আবার কোন মুসলমান যখন, ফায়ুহসিনুল উযুআ, সুন্দরভাবে উযু করে, ফায়ুসাল্লি সালাতান, এরপর নামাজ আদায় করে, ইল্লা গফরাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা, ওই নামাজের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, নামাজ শুরু করে দেন, আপনি নামাজ শুরু করে দেন। মুসলিম শরীফের 431 নম্বর হাদিস, দ্বিতীয় উদাহরণ, এটাও হযরতে ওসমানের বর্ণনা, তিনি বলেন মা মিন ইমরিইম মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, বলেন তো ব্যবসায়ী মুসলমান যদি হয়, ওই ব্যবসায়ীর যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, মা বোনরা রান্নায় আছে, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, চাকরির স্থলে আমরা আছি, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, যে যে পেশার মধ্যে পজিশনের মধ্যে আছি, ফরজ নামাজের সময় যদি হয়ে যায়, ফায়ুহসিন ওযু আহা, সুন্দরভাবে উযু করে, ওয়া খুশু আহা ওয়া রুকু আহা, সুন্দরভাবে রুকু সিজদা আদায় করে,
ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তার এই নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যায়। তবে মালাম ইউতি কাবীরাতান, কবিরা গুনাহ করেন না, কবিরা গুনার জন্য আবার আলাদা মাপ চাইতে হবে। আল্লাহ আমাদের এই মুহূর্তে সকলকে মনে মনে কবিরা গুনার জন্য তওবা করার আমরা করতেছি, বলেন আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আবার দিল থেকে আপনারা তো জানেন কার কি হালাত, আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ, আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, 3540 নম্বর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াবনা আদম ইন্নাকা রাজাউতানি ওয়ামা দাউতানি মা রাজাউতানি ওয়ামা দাউতানি, আমাকে তুমি যতক্ষণ ডাকবা যত আশা আমার কাছে করবা, গফারতুলাকা আলা মা কানা ফিকা লা উবালি, আমি তোমার অপরাধ ক্ষমা করে দিব, এতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না, আমি মাফ করে দিব, আমি তোমাকে আমি পরোয়া করি না, তোমাকে ক্ষমা করে দিতে আমি তোমাকে মাফ করে দিব। এরপরে কি বলে দেখেন, ইয়াবনা আদম হে আদম সন্তান, লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, কোথায়, আকাশের চূড়ায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপর আমার কাছে তুমি বলেছো আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন গফারতুলাকা লা উবালি, আমি তোমার আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করে দিতে কোনো পরোয়া করি না, এটাও মাফ করে দেয় আল্লাহ। এরপর বলেন ইয়াবনা আদম হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া লা তুশরিক বি শাইআ, তুমি যদি আমার কাছে জমিনের রাশি রাশি অপরাধ নিয়ে উপস্থিত হয়ে যাও, শিরিক ছাড়া যত গুনাহ নিয়ে উপস্থিত হয়ে যাও, গফারতুলাকা লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই, তাহলে কবিরা গুনাহ এটা করা যাবে না, এটার জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2653 নম্বর হাদিস, 2653 এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাবায়ির পাঁচটা কবিরা গুনার কথা বলছে এই হাদিসে, সবচেয়ে বড় বড় কবিরা গুনা, এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, দুই নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা, তিন নম্বর ওয়া কতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, চার নম্বর ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। এই মিথ্যা শপথ বুঝেন আপনারা, ব্যবসায়ী কারা কারা আছেন একটু হাত তুলেন তো, হাত নামান, ব্যবসায়ীর দোকানে শাটার লাগাইতেছে, দোস্ত গিয়া বলছে দোস্ত মেয়েটার একটা শীতের সোয়েটার দরকার আর্জেন্ট তাড়াতাড়ি দে, তা আপনি তাড়াতাড়ি খুলছেন বন্ধুর জন্য শাটার, খোলার পরে বন্ধু বলতেছে কত দিমু, অন্যদের থেকে 900 রাখি তুই 850 দে, অন্যদের থেকে 900 রাখি তুই 850 দে, আর বলিস না দোস্ত আল্লাহর কসম এটা কিনে আছে 800 কইরা, 50 টাকা তোরে লাভ দিছে, মানুষে বলিস না, বোঝানোই যায় না, সদরঘাট গিয়া খুঁজা দেখা যায় না, দাম 300 টাকা, অত যদি না হয় ঠিক আছে, কিন্তু হইলে এই যে আপনি মিথ্যা শপথ করলেন, এই যে আপনি মিথ্যা শপথ করলেন, এই মিথ্যা শপথের মাধ্যমে আপনি আপনার সোয়েটার বিক্রি করলেন, এটা হারাম। পাঁচ নম্বর শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, অপরাধী নিরপরাধ হয়ে যায়, নিরপরাধী অপরাধী হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে, ঠিক না, এই কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজ সগিরা গুনাহ মাফ করে দেয়, আশা করা যে কবিরা গুনাহও আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। মনে আসেনি, উদাহরণ নাম্বার 2 দিছিলাম মুসলিম শরীফের, 3 নম্বর উদাহরণ মুসলিম শরীফের 440 নম্বর হাদিস, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাওয়াতুল খামসু, পাঁচ উক্ত নামাজ, ফজর পড়ার পর জোহর, জোহর পড়ার পর আসর, আসর পড়ার পর মাগরিব, মাগরিব পড়ার পর এশা, মাঝখানে যেই অপরাধগুলো হয়ে যায় আল্লাহ নবী বলেন আগের নামাজ আর পরের নামাজের মাঝখানের অপরাধগুলো পরবর্তী নামাজ আগের অপরাধের জন্য কাফফারা হয়ে যায়। ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমার পর আরেক জুমা পর্যন্ত যেই সগীরা গুনাহ হয়ে যায় পরের জুমা পড়ার কারণে আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এক রমজানের মাঝখানে আরেক রমজান, এই দুই রমজানের মাঝখান পর্যন্ত যেই গুনাহগুলো আপনার হয়ে যায় হয়তো এখনো মাফ হয় নাই, রমজান মাস আসার পর ইয়াকিনের সাথে রমজানের রোজা শুরু করে দেন, বিশ্বাসের সাথে শুরু করে দেন, আল্লাহ পাক গত এক বছরের সকল গুনাহ মাফ করে দেন, তাহলে এইগুলা নামাজ আপনার আগের অপরাধ মাফ করে দেয়। আরেকটা হাদিস শুনি আমরা, মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাসালুস সলাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে যদি পাঁচবার ওযু গোসল করো, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে কিনা? আল্লাহ নবী বলেন, পাঁচ ওয়াক্ত সালাত তোমরা যারা আদায় করবা, তোমাদের জিন্দিগির গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। একটা কিতাব আছে নাম ফাতহুল বারি, কি নাম? লেখকের নাম ইবনে হাজার আসকালানি, এটা হলো বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি। এই ফাতহুল বারির লেখকের নাম ইবনে হাজার আসকালানি, তবে আমি যেই ফাতহুল বারির নাম বলছি এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি না, এটার লেখকের নাম ইবনে রজব। কি নাম? ইবনে রজব। চার নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা। তিনি বলেন, তাহতারিকুনা, তোমরা গুনাহের আগুনে দগ্ধ হচ্ছ। ফাইদা সাল্লাইতুমুল ফাজর, ভাইও শুনেন, সারা রাত গুনাহের আগুনে দগ্ধ হয়ে গিয়েছেন, তওবা করে ফজরের নামাজ শুরু করে দেন। ফাইদা সাল্লাইতুমুল ফাজর গসালাতহা, যেই মাত্র ফজর পড়বা, তোমার এই যে গুনাহের আগুনে তুমি দগ্ধ হয়েছ, এই আগুনে দগ্ধ হওয়া শরীরকে ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে তোমাকে আবার নতুন মানুষ বানায় দিবে। এইভাবে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ। নবীজি বলেন, সুম্মা তানামুনা হাত্তা তাস্তাইকিজুন, আজকে দেখি নিয়ত করেন যে আমি ফজরের আগে যা গুনাহ হয়ে গেছে আমার, কালকে ফজর পড়েন, পড়ার পর এরপরে কালকে এশা পর্যন্ত। নবীজি বলেন, নবীজি সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরপর এশাটা বইরা ঘুমায়া যাও। ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইকিজুনা, জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমার গুনাহ লেখা হবে না, গুনাহের আগুনে আর জ্বলতে হবে না, কারণ তুমি এশা পড়ছো, আবার ফজর পড়ছো, মাঝখানে যে ঘুমিয়েছিলা এই ঘুমের মধ্যেও তোমার নামে শুধু সওয়াব আর সওয়াব লিপিবদ্ধ হয়েছে। তাহলে নামাজ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। কয় নম্বর উপকারিতা গেল? সাত না, সাত কি চাই? এক নম্বর নামাজ মনের শান্তি, দুই নম্বর নামাজ নূর, তিন নম্বর নামাজ শুদ্ধ সব শুদ্ধ, চার নম্বর নামাজ পড়লে জান্নাত, পাঁচ নম্বর নামাজ অস্থিরতা থেকে মুক্তি, ছয় নম্বর নামাজ অস্থিরতা অপছন্দনীয় কাজ থেকে বাধা দেয়, সাত নম্বর নামাজ গুনামাফের কারণ। আপনারা ভালো ছাত্র হইতে পারেন নাই, হ্যাঁ, ছাত্ররা মন দিয়ে শুনতে হবে, ঠিক না? এই জন্য আমরা চেঞ্জ করে ফেলবো পুরো দুনিয়াকে ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহের মাধ্যমে প্রত্যেকটা মাহফিল আমাদের কোরআন সুন্নার ক্লাস হবে, প্রত্যেকটা মাহফিল কোরআন সুন্নার ক্লাস, প্রত্যেকটা মসজিদ জুমার দিন কোরআন সুন্নার ক্লাস হবে। আপনারা এলাকার কিছু মানুষ হুজুরে যেদিন কোরআন সুন্না একটু বেশি কয় ওই দিন হুজুরের নামাজের পরে কোন কি হুজুর আজকে একটা ঘটনাও কইলেন না, খালি কোরআন হাদিস কইলেন, বেচারায় আপনাকে এরকম ঠেলাঠেলির কারণে এরপরে চিন্তা করে অন্য একটা কিছু বলা যায় কিনা, সবাই তৈরি হয়ে যান, না হুজুর আপনি ক্লাসে আমাদের ছাত্রদেরকে যা পড়ান, আপনি মিম্বরে বৈশা আমাদেরকে কোরআন হাদিসগুলাই পড়ায়ান। কি মুসল্লি ভাইরা তৈরি আছেন তো? ইনশাআল্লাহ কোরআন হাদিস বেশি শুনবেন, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বেন, ইনশাআল্লাহ দুনিয়া থেকেই জান্নাতি হয়ে কবরে যাইতে পারবেন। আট নাম্বার, নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 480 নাম্বার হাদিস। ওলামায়ে কেরাম এখানে আসি আমরা, আমরা যারা মুসলিম শরীফের হাদিসগুলো মিলাবো অন্য অন্য কিতাবের সব হাদিস মিলে যাবে, শুধু মুসলিম শরীফটা যদি ওলামায়ে কেরাম মিলাইতে চান হয়তো আপনারা প্রয়োজনের খাতিরে এই নাম্বারগুলো দেখতে পারেন। আমি যেই মুসলিম শরীফের নাম্বারগুলো বলতেছি এই মুসলিম শরীফের নাম্বারগুলো মিলবে যদি হাদিস মোট হয় 7453টা, 7453 হলে নাম্বারগুলো মিলবে। আর আমাদের কমি মাদ্রাসায় যে মুসলিমের নুসখাটা এখানে হাদিস সংখ্যা বিলা তাকরার আছে 3033টা, আর আমি তাকরার সহ বলতেছি হাদিসগুলা, এক্ষেত্রে হাদিস সংখ্যা হবে 7453, অন্যগুলো মিলবে বুখারী আর যা যা আছে সব মিলে যাবে। তো আট নাম্বার, নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়, মুসলিম শরীফের 480 নাম্বার হাদিস। নবীজির গোলাম নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে এক ব্যক্তি আসছে নাম মাদান রহমতুল্লাহি আলাই, মাদান রহমতুল্লাহি আলাই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা কয়, আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুল্লাহু বিহিল জান্নাহ, আমাকে এমন একটা আমল আপনি শিখা দেন যে আমলটা করলে আল্লাহ আমাকে মরণের সাথে সাথে জান্নাতি বানায় দিবেন, এমন একটা আমল আমার শিখান। আমি প্রশ্ন করার পর নবীর গোলাম চুপ, আমি দ্বিতীয়বার প্রশ্ন করলাম উনি চুপ, আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম, এবার তিনি বললেন,
তুমি আমাকে যেই প্রশ্নটা করলা আমি এই প্রশ্ন আল্লাহর নবীকে করেছিলাম নবীজি আমাকে জবাব দিয়েছে আলাইকা বিকাসরতি সুজুদ যদি তুমি জান্নাতি হইতে চাও বেশি বেশি সিজদা করবা বলেন জান্নাতি হতে চাইলে কি করা আরো জোরে জান্নাতি হতে চাইলে কি করা সিজদা করা ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা যতবার তুমি সিজদা দাও প্রত্যেকটা সিজদার সাথে সাথে জান্নাতে তোমার একটা মর্যাদা বেড়ে যায় ওয়াহাত্তা আনকা বিহা খতিয়া সাথে সাথে তোমার অপরাধ ঝরে যায় সুবহানাল্লাহ মর্যাদা বাড়ে অপরাধ ঝরে বলেন মর্যাদা বাড়ে অপরাধ ঝরে মর্যাদা বাড়ে অপরাধ ঝরে নামাজের সিজদা তাহলে নামাজের মাধ্যমে আমাদের মর্যাদা কমে না বাড়ে এল আট নাম্বার নয় নাম্বারটা মন দিয়ে শুনেন নবীজির সাথী জান্নাতে কারা কারা হতে চাই কার সাথী আল্লাহ আপনি আমাদের হাতগুলা দেখেন আমি সহ এই মুসল্লি যারা হাত তুলছে আমাদের সকলকে আপনি জান্নাতে নবীর কাছাকাছি থাকার তৌফিক দান নবীজির এক সাহাবা নাম রবিআ ইবনে কাব আল আসলামি সাহাবাটার নাম যদি পারেন মনে রাখবেন রবিআ ইবনে কাব কি নাম পুরাটা দরকার নাই বলেন রবিআ এই সাহাবা বলেন কুনতু আবি তুমা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করলাম রাতের বেলা আল্লাহর নবী যখন নামাজ পড়তে উঠলেন আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি আল্লাহর নবীর ওযুর পানি এনে দিলাম প্রয়োজনীয় যা যা দরকার আমি এনে দিলাম ওযুর পানি দেওয়ার পর প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়ার পর ওই সময় আল্লাহর নবী আমাকে বললেন সাল এই মিয়া তুমি আমার কাছে কিছু চাও ওইটা মুসলিম শরীফের 481 নম্বর হাদিস বললেন যে আমার কাছে কিছু চাও সাল কিছু চাও ওই সাহাবা বলেন হুজুর আপনার কাছে কিছু চামু কাহা চাও যা চাইবা তাই দিমু সুবহানাল্লাহ কি বুদ্ধি দেখেন ভাইও আমি আর আপনি হইলে যে কি বলতাম আল্লাহ জানে হয়তো বলতাম একটা বাড়ি না হয় পাঁচ লাখ টাকা আল্লাহ হেফাজত করুক ওই সাহাবা বুদ্ধি করে বললেন ইন্নি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই কি বুদ্ধি নবীজিকে তুমি এটা কি বললা হুজুর এটাই চাই নবীজির সাথে সাথে বলছে আওয়া গয়রা জালিকা এছাড়া আর কিছুই চাও না না হুজুর আমি কিচ্ছু চাই না এটাই চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বললেন যদি এটাই চাও ফাইন্নি আলা নাফসিকা বিকাসরতিস সুজুদ বেশি বেশি সেজদা দাও বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো সেজদা মানে নামাজ আর কি বেশি বেশি নামাজ পড়ো নামাজ পড়লেই তো সেজদা দিবা তাহলে যারা কয় নবীর প্রেম আছে নবীর মহব্বত আছে নামাজ না পড়লে কি হবে তাদের কথা ভুল হয়ে গেল নামাজ না পড়লে কি হবে নবীর প্রেম আছে এই কথা সঠিক নয় বরং নবী বলছে যত নামাজ পড়বা তত আমি নবীর কাছে জান্নাতে থাকবা তাহলে নামাজ যত পড়বো তত নবীর কাছে থাকবো আল্লাহ আমাদেরকে বেশি বেশি নামাজ পড়ার জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন দশ নাম্বার মন দিয়ে শুনেন আজকে বাসা থেকে হাইট এই জায়গায় যারা আছেন দূরবর্তী ছাড়া আর কি কাছের যারা হেঁটে হেঁটে এখানে আসছেন হাত তোলেন তো হেঁটে আসছেন হাত নামাজ এই মসজিদের মুসল্লি যারা আপনারা সচরাচর হেঁটে হেঁটে যারা আসেন এই মসজিদের মুসল্লিরা হাত তোলেন তো মাশাল্লাহ হাত নামান এবার আপনারা শুনেন মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান তাতাহার ফি বাইতিহি ঘরের মধ্যে যারা ওযু করবে এই হাদিস দ্বারা বোঝা যায় মসজিদে ওযু না করে ঘরে ওযু করা ভালো কি বলেন ঘরে যারা ওযু করবে ওযু করার পর সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ এরপর আল্লাহর কোন ঘরের দিকে যারা হেঁটে হেঁটে রওনা করবে ঘরের মধ্যে ওযু করলো ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করলো নবীজি বলেন এই যে আল্লাহর ঘরের দিকে হেঁটে হেঁটে রওনা করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায় কানাত খতওয়াতা তার পাটা দুই ভাগ হয়ে যাবে তার কদমটা দুই ভাগ বলেন কদম পা কয় ভাগ দুই ফালাইলেন ঘর থেকে বের হয়ে প্রথম পাটা ফালানোর সাথে সাথে ইহদাহুমা তাহুত্তু খতিয়া প্রথম পা ফালানোর সাথে সাথে আপনার গুনা একটা মাফ ওয়াল উখরা তারফাউ দারাজা আরেকটা পা ফালাইলেন আপনার মর্যাদা বাড়ছে আজকে গণবেন আজকে থেকে যতটা পা ফালাইতে ফালাইতে মসজিদে আসবেন মর্যাদা বাড়ে গুনা ঝরে মর্যাদা বাড়ে গুনা ঝরে তাহলে মসজিদে হেঁটে হেঁটেও যদি আসি লাভ না লস
তাহলে 10 নম্বর উপকারিতা নামাজে হেঁটে হেঁটে আসলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়ায়। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী সকলকে হওয়ার তৌফিক দান করেন। ১১ নম্বর, যারা সকাল সন্ধ্যা মসজিদে আসেন, মানে ফজরেও আসেন, জোহরে আসেন, আসর মাগরিব এশা সবগুলাতে আসেন, যারা বুখারী শরীফ হাদিস নাম্বার 662 কত হয়, 662, 662 কত হয়, 662। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আআদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার আপনি মসজিদের মধ্যে গেলেন ততবার জান্নাতে আল্লাহ আপনার জন্য মেহমানদারি প্রস্তুত করে নেন। কতবার আপনি আইছেন, পেট কিন্তু রেডি করেন জান্নাতে খাওয়ার জন্য, সুবহানাল্লাহ। যারা নামাজি আপনারা জান্নাতে ভরপুর খাবেন, যারা জান্নাতি যারা নামাজি হবেন জান্নাতে আপনাদের নাজ নেয়ামতের শেষ নাই, কারণ দিনে পাঁচবার আপনাদের জন্য মেহমানদারি তৈরি হচ্ছেই, হতে চলতেছে। তাহলে কি পরিমাণ মেহমানদারি আল্লাহ নামাজিদের জন্য প্রস্তুত করে রাখছে, সুবহানাল্লাহ। এটা হলো ১১ নম্বর প্রতিদান, নামাজির জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়। ১২ নম্বর প্রতিদান, আজকে আপনারা এশা পইরা কারা কারা এখনো বাসায় যান নাই দেখি, যান নাই না, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, অন্যরা সমস্যা নেই, আমিও তো পড়ি না এই জায়গায়, বাহির দিকে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের এখনো উজু আছে এবার হাত তোলা দরকার নেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল মালা ও বুখারী হাদিস নাম্বার 2119, এই হাদিসটা বুখারী 2119 নাম্বার হাদিস 2119। নবীজি বলেন, আল মালাইকাতু আলা আহাদিকুম, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, নবীজি বলেন, তোমাদের কোন ব্যক্তির উপর ফেরেশতারা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ আদায় করে মসজিদে আদায় করার পর বসে আসে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা এমনি এমনি আপনি আসার নামাজ পড়ে এমনি বসে রয়েছেন মসজিদে, কোনো কাজ নাই, এমনি বসে রয়েছেন, নবীজি বলেন, তুমি যে এইভাবে বসে আছো, অজু যাওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য দুইটা দোয়া করে, সুবহানাল্লাহ, কয়টা, এক নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি এই যে মসজিদে বসে আছে বান্দা তার উপর তুমি শান্তি নাজিল করে দাও, দুই নাম্বার আরহামহু, আল্লাহ তুমি এই মসজিদে যেই বান্দা বসে আছে তাকে রহমতের চাদর দ্বারা তুমি ঢেকে নাও, ফেরেশতা আবার আপনার জন্য মসজিদে বসে থাকলে দোয়া। তাহলে বলেন, মসজিদে যতক্ষণ থাকি লাভ না লস, হ্যাঁ, এই জন্যই তো নামাজ অশ্লীলতা থেকে আপনাকে মুক্তি দেয়, বসে থাকবেন কোনো গুনাহ হবে না। এই গেল ১২। ১৩ নম্বর, জোহর পড়তে আসছেন মসজিদে, এই মসজিদে জামাত কয়টায়, দেড়টায়, মনে করেন দেড়টায় বা কোনো মসজিদে ১০১টা আসছেন, একটা পাশে সুন্নত পড়তে পড়তে একটা ১০ বা ১৫ বাজে গেছে, আরও কয় মিনিট বাকি, ১৫ মিনিট, এই যে বৈশা রয়েছেন, এই যে আপনি নামাজের অপেক্ষা করতেছেন, এটার কি উপকারিতা, ১৩ নম্বর উপকারিতা বর্ণনা করতেছি, আপনি নামাজের জন্য বসে আছেন, এমনি বসে আছেন নামাজের জন্য, অটোমেটিক আপনার গুনাহ মাফ হইতেছে। দলিল মুসলিম শরীফের ৪৭৫ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন আমলের ব্যাপারে বলবো না যে আমল তোমাদের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। সাহাবারা বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন তিনটা আমল, এক নাম্বার ইসবাগুল উযু আলাল মাকারি, যারা একটু কষ্ট হওয়া সত্ত্বেও যারা উযু করেন, কষ্ট হওয়া সত্ত্বেও যারা উযু করেন, এর কষ্ট তারপরে উযু করেন, উযু করিনি আমরা, উযু কিন্তু সুন্দরভাবে করেন, উযু যারা সুন্দরভাবে করব আমরা, আমাদেরকে আল্লাহর নবী বলছে, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে কেয়ামতের মাঠে তোমাদের অজুর অঙ্গগুলা দেখেই চিনি নিব। দলিল মুসলিম শরীফে ৪৭২ নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছে, আমি আমার ভাইদেরকে এখনো দেখি নাই। সাহাবারা কয়, হুজুর ভাইদেরকে কিভাবে চিনবেন, নবীজি বলছেন, ইয়াতু নানা গুররা মুহাজ্জালিনা মিনাল উযু আরাইতালাউ আন্না রাজুলাল্লাহু খাইলুন গুররা মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন বুহমিন দুহমিন, কালো নিকশ ঘোড়ার মধ্যে একটা সুন্দর সাদা, মাথাটা সাদা, হাত সাদা, পা সাদা, অন্যান্য কালো ঘোড়ার মধ্যে এটা যেমন পাওয়া যাবে, কেয়ামতের ময়দানে আমার ভাইদের এই অঙ্গগুলো এমনভাবে চকচক করতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো এরাই আমার ভাই, আমি হাউজে কাউসারের পারে তাদেরকে পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবো। তাহলে অজু সুন্দরভাবে করতে হবে, কথা বুঝে আসছে, মনে আসেনি, নবীজি বলতেছেন মুসলিম শরীফের ৪৭৫ নম্বর হাদিস শোনাই দিয়েছে।
ইসবাগুল ওযু ইআলাল মাকারিহ, কষ্ট হইলে ওযু করা। দুই নাম্বার ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যত বেশি হাইটা মসজিদে যাওয়া যায় তত বেশি গুনাহ মাফ, কাসরাতুল খুতা বেশি বেশি হাইটা যাওয়া। তিন নাম্বার, এক সাহাবা অনেক দূর থেকে আসতো মসজিদে, সাহাবারা কয় মিয়া তুমি তো পারলো কাসাবে থেকে কোনো একটা ঘর বানায় নিতা, অথবা তুমি একটা বাহন কিনা না ওই বাহন দিয়ে আসবা, কয় না না আমি বাহন কিনবো না, নবীজি বলছে যত হাঁটবো তত সওয়াব, তাই দূরেই ঘর রাখবো কাছে ঘর বানাবো না, দূর থেকে প্রতিউক্ত নামাজে আয়েশা আমি আমার সওয়াব কামাই করতে চাই বলেন। তাহলে দুই নাম্বার কাসরাতুল খুতা, তিন নাম্বার ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজের জন্য আপনি যদি অপেক্ষা করেন, নামাজের জন্য আপনি বসে আছেন নামাজের অপেক্ষা, আল্লাহ পাক এই যে অপেক্ষা করতেছেন আপনার গুনাহগুলা ঝরে মুছে সাফ করে দেন। তাহলে নামাজের জন্য বসে থাকলেও লাভ না লস? তাহলে ইমাম সাহেব যদি মাঝে মাঝে এক দুই মিনিট আসতে দেরি হয় ঘাট সবাই মিলে এইভাবে আর করবো না, ঠিক না? এবার ইনশাল্লাহ দুই তিনজন কইছি, এক মিনিট দেরি হইলে সবার ঘাড় পিছনে যায় কেন বলেন? সিনেমা হলের লাইনে আপনি কখনো এরকম করছেন? তা তো করেন না। তা আপনি মসজিদে আসলে এক মিনিট দেরি হইলে সবার ঘাড়, মানে হুজুরে আসে না কেন? দুই জায়গায় ঘাড় যায়, যদি এক মিনিট হুজুরি ইমাম সাহেব আসতে দেরি হয় দুই জায়গায় মুসল্লির ঘাড় যায়, এক ঘড়িতে যদি ঘড়ি সামনে না থাকে পিছনের ঘড়িতে সবাই, আর হলো হুজুর যেই দরজা দিয়ে আসে ওই দরজায় সবার চেহারা। আরে ভাই, হুজুর এক মিনিট দেরি করে আসা মানে ওই এক মিনিটও আপনার কিছু গুনাহ ঝরে যাওয়া, কথা বুঝে আসছে? কে দেরি করে আসার কোনো দলিল নাই, ইমাম সাহেব দেরি করে আসতে পারে দলিল নাই, আরে নবীজি দেরি করে আসছে দলিল, মুসলিম শরীফের 1332 নম্বর হাদিস, এশার নামাজে নবীজি দেরি করে আসছে, অনেক দেরি করে আসছে, দেরি করে আসে না কেউ। মাঝে মাঝে ইমাম সাহেবের কোনো ব্যস্ততার কারণে দুই এক মিনিট দেরি হইতে পারে, আল্লাহর হস্তে মসজিদের দায়িত্বশীল যারা আছেন ইমাম সাহেবকে অন্য ধরনের কথা বলবেন না, এক মিনিট দেরি হয়ে গেল, মহব্বতের সাথে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 13 নম্বর উপকারিতা জানলাম, নামাজের জন্য বসে থাকলেও সওয়াব আছে না নাই? আছে। 14 নম্বর আবু দাউদ শরীফের 458 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন যারা ঘর থেকে পবিত্র অবস্থায় বের হয়ে মসজিদের মধ্যে আসে, আসার পর নামাজের মধ্যে দাঁড়ায়, আজরুহু কাজিরিল হাজ্জিল মুহরিম, এহরাম বেদে হাজি সাহ হজ করলে যে সওয়াব, আল্লাহ পাক ওই মুসল্লির আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেয় এহরাম। তাহলে এহরাম বেদে হজকারীর সওয়াব পাবে মুসল্লি। 14 নম্বর 15 নম্বর নামাজের উপকারিতা সহিউল জামে ওয়াল জামিউ সগীর নামক কিতাবের 445 নম্বর হাদিস, এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা এখনও যারা বাসায় যান নাই, আপনারা যারা নামাজ পড়ে এখনও বাসায় যান নাই, নবীজি বলছেন কানাফি সলাতি হাত্তা ইয়ারজিয়া ইলা আহলিহি, আপনারা যতক্ষণ বাসায় না যাবেন, বাসায় যাওয়ার আগ পর্যন্ত নামাজে থাকলে যেই সওয়াব, ওই সওয়াবগুলো আপনাদের আমল নামায় চলতেছে এখনও লেখা হচ্ছে। এলো 15 নম্বর উপকারিতা। তাহলে মসজিদে নামাজ পড়তে আইসা বাসায় যাওয়া যত দেরি হবে লাভ হবে না লস হবে? লাভ হবে। তা আবার আপনি এমন করেন না, মসজিদের একটা নিয়ম কানুন আছে অনেক মসজিদের, যে নামাজের 15-20 মিনিট পরে গেট বন্ধ হয়, না হয় চুরি হওয়ার সম্ভাবনা, না আপনি মাশাল্লাহ আধা ঘন্টা আবার বসে দেখেন না, নিয়ম নীতি মানতে হবে আমাদের। আমার বয়ান শোনার পর আপনাদের মসজিদের নিয়ম নীতি যেন ভঙ্গ না হয় আবার, এটা খেয়াল রাখতে হবে আমাদের। এই 15টা উপকারিতার কথা বললাম নামাজের। তাহলে বলেন তো নামাজ পড়ব না প্রতিষ্ঠিত করব? প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত করা দ্বারা উদ্দেশ্য, এক নাম্বার নিজে নামাজ খুশু খুজুর সাথে রুকুগুলো সঠিকভাবে আদায় করা, দুই নাম্বার নামাজ একাগ্র চিত্তে আদায় করা, তিন নাম্বার নামাজের ব্যাপারে পরিবারকে আদেশ করা, চার নাম্বার সমাজে নামাজ কায়েম করার চেষ্টা করা, পাঁচ নাম্বার রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা। নামাজের 15টা উপকারিতার কথা আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সালাতের মাধ্যমে আমরা আমাদের জীবনটা যেন আলোকিত বানিয়ে আমরা কবরটাকেও আলোকিত বানাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।